জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্বের লাখো শিশুর অংশগ্রহণে শুরু হয়েছে জলবায়ু আন্দোলন অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথম এই মিছিল শুরু হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের পাঁচ স্থানে শিশুদের নিয়ে এই আন্দোলন হওয়ার কথা রয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আন্দোলন শেষ হবে আগামী সাতাশে সেপ্টেম্বর দেখুন আরেকটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু করে ব্রাজিলের সাওপাউলো বিশ্বের বিভিন্ন দেশেই শুরু হয়ে গেল জলবায়ুর সবচেয়ে বড় আন্দোলন বিক্ষোভকারীদের বেশিরভাগই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুক্রবার সকাল থেকেই অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুরু হয় মিছিল অবিলম্বেই জলবায়ুর পরিবর্তন ঠেকাতে পদক্ষেপ নিক বিশ্বনেতারা প্লেকার্ড ব্যানার হাতে এমন স্লোগানই ছিল আন্দোলনকারীদের মুখে সোশ্যাল মিডিয়ায় ক্লাইমেট স্ট্রাইক হ্যাশট্যাগের মাধ্যমে এ আন্দোলন ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী স্কুলে আমরা পড়ছি ভয়ঙ্কর হুমকির মুখে রয়েছে আমাদের জলবায়ু। তবে যারা বিভিন্ন দেশ চালনা ক্ষমতায় রয়েছেন তারা এ নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না। আর তাই আমি এখানে এসেছি জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানাতে। আন্দোলনটির সূত্রপাত হয়েছিল 16 বছর বয়সী সুইডিশ পরিবেশ পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গের হাত ধরে ক্লাস পালিয়ে জলবায়ু বিষয়ে প্রতিবাদ করতে সুইডেনের পার্লামেন্টের বাইরে জড়ো হওয়ার সর্বপ্রথম সাহস দেখিয়েছিলেন তিনি জানিয়েছিলেন জলবায়ু সংকট মোকাবেলার দায়িত্ব পুরো মানব জাতির আর তার এই প্রতিবাদী মনোভাব থেকে অনুপ্রাণিত হয়েই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ থাইল্যান্ড হংকং লন্ডন সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী এই আন্দোলনকে বলা হচ্ছে ফ্রাইডেস ফর ফিউচার আগামী সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী চলবে এই আন্দোলন নিবি আমিন নিউজ টোয়েন্টি ফোর